শেষ হয়েছে, অন্য বাড়ির লোকের এক গুম হয়ে গেল, আর তুমি এখনো বই নিয়ে নাড়াচাড়া করছো। কাল আদালতে আমার একটা মামলা আছে, ওই মামলায় আমাকে জিততেই হবে। রাজ্যকে না পড়লে বুঝি মামলায় জেতা যায় না? দেখি ও ঘরে গিয়ে আরেকজন কি করছে। ওই একই মামলায় তোমার সাহেবকে হারিয়ে আমাকেও জিততে হবে। তার মানে কাল আদালতে স্বামী স্ত্রীর যুদ্ধ শুরু হবে। ভালো, বলো তো এবার আদালত থেকে ফিরে এসে কে কয়েকদিন কথা না বলে মুখ গোমরা করে থাকা হবে? আমাকে জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমি বলি কি, একটা মামলার তোমরা দুজন দুপক্ষের উকিল আর হলো না, তাহলে আদালতের ঝগড়া কোনোদিন ঘরে এসে লাগবে না। মাঝে মাঝে তোমাদের ঝগড়া দেখে আমার খুব খারাপ লাগে। তাছাড়া মারুফ তো বড় হয়েছে। মারুফ ঘুমিয়েছে আবু চাচা? হ্যাঁ ঘুমিয়েছে। Happy birthday to you, happy birthday to Maruf Shuna. Ma, আমার বার্থডেতে শুধুমাত্র একটা চুমু। এটা হলো সকালের জন্য। সন্ধ্যায় কোর্ট থেকে ফেরার পথে আমি আর তোমার বাবা তোমার জন্য বড় একটা কেক নিয়ে আসবো। তোমার আবু নামকে টাকা দিয়ে যাচ্ছি, ঘর সাজাবে, তোমার জন্য অনেক রকমের খাবার রান্না করবে। আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো। আচ্ছা আমি আসি, তোমার বাবা গাড়িতে আমার জন্য ওয়েট করছে। থ্যাঙ্ক ইউ মা। সাহেব তো বেশ কিছুক্ষণ আগে আদালতে চলে গেছে। কিছু বুঝতে পারলে? আমাকে বুঝতে হবে না, তুমি বুঝো গিয়ে। মারুফ শোনা, আমি আদালত থেকে ঘুরে আসি। আমাকে রেখে আগে চলে এলে কেন? বাড়ির কথা বাড়িতে, এটা আদালত। ও সরি। অর্ডার, অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, বাহার মল্লিক হত্যা মামলার দীর্ঘ শুনানিতে আমি যে কথাটি বারবার বলে এসেছি সেই একই কথা আজও বলতে চাই যে ডাক্তার মামুন চৌধুরী স্বজ্ঞানে টাকার লোভে বিষ মিশানো ঔষধ খাইয়ে বাহার মল্লিককে হত্যা করেছে। যার সর্বশেষ প্রমাণ কেমিক্যাল পরীক্ষাগারের রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে ঔষধের মধ্যে বিষ মিশানো ছিল। সুতরাং মাননীয় আদালত, ডাক্তারের মতো মহৎ পেশায় নিয়োজিত থেকে যে মানুষ হত্যা করতে পারে তার কঠিন শাস্তি হওয়া উচিত। অবজেকশন ইয়ার অনার। আমার প্রতিপক্ষ বন্ধু কাঠগড়ায় দাঁড়ানো ডক্টর মামুন সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। বিষাক্ত ঔষধ দিয়ে বাহার মল্লিককে আমার মক্কেল হত্যা করেনি। এ ব্যাপারে মাননীয় আদালতের কাছে যে কেমিক্যাল রিপোর্ট পেশ করা হয়েছে সে রিপোর্টও ভুল। আই অবজেক্ট ইয়ার অনার, ওই রিপোর্ট সত্য রিপোর্ট। আমি বলছি মিথ্যা রিপোর্ট। আমি বলছি সত্য রিপোর্ট। মিথ্যা রিপোর্ট। আমি বলছি সত্য। মিথ্যা রিপোর্ট। আমি বলছি সত্য রিপোর্ট। হ্যাঁ মিথ্যা। আমি বলছি সত্য। অর্ডার, অর্ডার, অর্ডার। কেমিক্যাল রিপোর্ট যে মিথ্যা আদালতের কাছে আপনি তা প্রমাণ করতে পারবেন? ইয়েস ইয়ার অনার, জব্দ করা ঔষধের যে বাকি অংশ মাননীয় আদালতের কাছে গচ্ছিত আছে সেই ঔষধ আমি নিজে খেয়ে প্রমাণ করতে চাই কেমিক্যাল রিপোর্ট মিথ্যা। বিষ মেশানো ঔষধের শিশিটা আমার হাতে দেবার জন্য আমি মাননীয় আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। প্লিজ অ্যাডভোকেট শাহানা, এমন কাজ আপনি করবেন না। নো নো মাই ফ্রেন্ড, আমার নির্দোষ মক্কেলকে বাঁচানো একজন সত্যনিষ্ঠ আইনবিদ হিসেবে আমার কর্তব্য। আপনি মারা যাবেন। না, বাহার মল্লিক এই ঔষধ খাওয়ার 10 মিনিটের মধ্যে মারা গেলেও আমি জানি আমি 10 বছরেও মারা যাব না। ডাক্তার,
আদালত। আমার প্রতিপক্ষ বন্ধু মনে করেছিলেন মৃত্যুর ভয় দেখালে আমি ওষুধ খাওয়া থেকে বিরত থাকব, আর এই পবিত্র আদালতে একটা জ্বলন্ত মিথ্যা সত্য বলে প্রমাণিত হবে। আইনের পোশাক পরে আমি তা হতে দিতে পারি না। বাহার মল্লিকের মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু, অথচ তার বড় ভাই আরমান মল্লিক এই মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার মামুনের মতন একজন স্বনামধন্য ব্যক্তিকে খুনি সাজানোর ব্যর্থ চেষ্টা করেছে। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, তাই মাননীয় আদালতের কাছে আমার মক্কেল ডক্টর মামুনকে বেকসুর খালাস দেবার জন্যে সবিনয় অনুরোধ করছি। বাহার মল্লিক হত্যা মামলা দীর্ঘ শুনানির পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি ডাক্তার মামুন সম্পূর্ণ নির্দোষ, তাই এই আদালত ডাক্তার মামুনকে বেকসুর খালাসের আদেশ দিচ্ছে। মিস্টার শওকত, আমি কিন্তু তোকে বলেছিলাম ওই ডাক্তার মামুনের মেডিকেল রিপোর্টের কারণে ধর্ষণ মামলায় আমি 12 বছর জেল খেটেছিলাম। আমি প্রতিশোধ নেবার জন্য আমার মৃত্যুপথ যাত্রী বড় ভাই বাহার মল্লিকের নিশ্চিত মৃত্যু হবে জেনেও মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য তাকে ডাক্তার মামুনের ক্লিনিকে ভর্তি করা, সেখানে আমার বড় ভাই মৃত্যু হয়। ওই মৃত্যুকে কেন্দ্র করে আমি ডাক্তার মামুনকে আসামি করে মিথ্যা মামলা করি। আমি তোকে প্রচুর টাকা এই জন্য দিয়েছিলাম যে তুই তোর বউকে ম্যানেজ করে মিথ্যা মামলাকে সত্য প্রমাণ করে ডাক্তার মামুনকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিবি, কিন্তু আমি চাইলাম কি তুই ঘটালি কি নিজের বউর কাছে হেরে গেলি, আমার টাকা ফেরত দে, আমার টাকা দে। টাকা খরচ করে ফেলেছি, মাফ করে দিই। মাফ করে দেব? তোকে মাফ করে দেব? এক কাজ কর, আমার পায়ের কাছে বসে আমার পা থেকে জুতো খোল, আমার জুতো খোল, খোল বলছি, জুতো খোল, জুতো ফটাফট খোল, খোল ফটাফট খোল, আরে খোল। হাত দুটো দে, হাত দে। আজ থেকে তুই মেয়ে মানুষ, তুই ঘরের কাজ করবি, আর তোর বউ হলো পুরুষ, সে বাইরের কাজ করবে। যা আয়। আমি কেক কাটবো কখন? তোমার বাবা এলেই। উনি বুঝি তোমার বাবা এলো? হ্যাঁ। আবু চাচা দেখো তোমার সাহেব মুখটা কেমন হাড়ের মতো করে রেখেছে। আজ তোমার সাহেবকে আমি মামলায় হারিয়ে দিয়েছি। বাবা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো না বাবা, তুমি আজ আমার কাছে হেরে গেছো, কি মজা কি মজা।
চর মারলে? আজ ওর জন্মদিন, তুই বাবা না অন্য কিছু? একদম কথা বলবি না। তোকে আমি এই মামলাটা ছেড়ে দিতে বলেছিলাম, তুই ছেড়ে দিলি না কেন? তুই কি জানিস আজ তোর জন্য আমি কত বড় অপমানিত হয়েছি? আরমান মল্লিক এই চুরি পরে আমাকে ঘরে বসে থাকতে বলেছে। আজ আমার স্পষ্ট কথা শুনে রাখ, আমার সাথে এক ছাদের নিচে বাস করতে হলে কাল থেকে ওকালতি ছেড়ে দিতে হবে, কোর্টে যাওয়া বন্ধ করে দিতে হবে। কোনটাই যদি না করি? তাহলে আমি তোকে তালাক দেব। তুমি তালাকের ভয় দেখিয়ে আমার ব্যক্তি স্বাধীনতাকে হরণ করতে চাও? তুমি তালাকের ভয় দেখিয়ে তোমার অন্যায়কে আমার উপর চাপিয়ে দিতে চাও? তুমি তালাকের ভয় দেখিয়ে তোমার হিংসাকে জয় করতে চাও? বউকে যারা তালাক দেয় তারা ছোট লোক। আমি ছোট লোক আর তুই বড় লোকের মেয়ে? তোকে আমি তালাকই দেব। আমার মতো ছোট লোকের সাথে তোর ঘর করার কোনো দরকার নেই। এক তালাক, দুই তালাক। না না না, তোমার মুখের কথা তুমি ফিরিয়ে নাও। স্বামীর ঘর থেকে স্ত্রী তখনই বের হয় যখন সে লাশ হয়ে যায়। আজ থেকে তুই আমার কাছে লাশ। না গুনা। তিন তালাক। না না গুনা। এখন থেকে এই বাড়িতে থাকার কোনো অধিকার তোর নেই। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। না যা। তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি কোথাও যাব না, আমি তোমাকে যেতে দেব না, যেতে দেব না। আরো চলে আয়, চলে আয় বলছি। এক্ষুনি হাসপাতালে নিতে হবে। তুমি কোথায় মা?
মা, মা তুমি কোথায়? মা মারু, ওঠ বাবা, খেয়ে নে। না না, আমি তোমার খাবার খাবো না। তুমি আমাকে মেরেছো, আমার মাকে মেরেছো, আমার কাছ থেকে আমার মাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি ভালো না, তুমি খারাপ, তুমি খারাপ। রাগ করিস নে বাবা, খেয়ে নে। না, আমি তোমার হাতের খাবার খাবো না। না, আমি তোমার হাতের খাবার খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। ভাগ্যের উপর কারো হাত নেই। কপালের লিখন ইচ্ছে করলে খণ্ডন করা যায় না। আমি জানি আপনার অবস্থার জন্য আমি দায়ী। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমার নিজের জীবন দিয়ে হলো আপনার সব দুঃখ আমি দূর করে দিতাম। মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল হবে, সেটাই তো স্বাভাবিক। চলুন, আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাব।
চাচা, আমার মারুফ কেমন আছে? জানি না মানে কি হয়েছে আমার মারুফের? হওয়ার আর কি বাকি আছে, তুমি চলে গেলে সব কথা তুত্ত করলে, তারপর আর মারুফকে খুঁজে পেলাম না, তাই আমিও চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি। তাহলে আমার মারুফ, আমার মারুফ কোথায় গেল? পুতুল যা বিক্রি করে আমরা সবাই আইসক্রিম খাবো, মায়ের কষ্ট আমি সহ্য করতে পারছি না, দয়া করে আমার মাকে বাঁচান। ঠিক আছে, আপনার মাকে দিন, আপনি এখানেই থাকুন, আপনার মা ভালো হয়ে যাবে। চলুন স্যার। আমার মা যেন ব্যথা না পায় ডাক্তার। কি বুঝলেন স্যার? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট। মায়ের জন্য সন্তান এত পাগল হতে পারে জীবনে আমি প্রথম দেখলাম। পৃথিবীতে মনে হয় ওই একমাত্র সন্তান যে মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অবজেকশন বাবা, পৃথিবীতে আমি মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুই আঙ্গুল কাটলি কেন? নিজের আঙ্গুল কেটে তোমার ব্যথাটা অনুভব করার চেষ্টা করছি মা। খোকা বলো বাবা, মাকে ভালোবাসার আর কি প্রমাণ তুমি চাও?
যদি বলো পুরো আঙুলটাই কেটে ফেলতে পারি। পাগলামি করিস না খোকা। এবার বলো বাবা, কে বেশি ভালোবাসে, আমি না ওই ছেলেটা? দুজনই। চলো ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। লাগবে না বাবা, আমি নিজেই করে নিতে পারবো। এই শাড়িটা তুমি আর পরো না শাহানা। আজকে দিনটা এলেই মারুফের কথা খুব মনে পড়ে। এই শাড়িতে জড়িয়েছে আমার মারুফের গায়ের গন্ধ। এইদিনে মারুফ আমার বুক থেকে হারিয়ে গিয়েছিল। এই শাড়িতে না দেখলে যে মারুফ আমাকে চিনতে পারবে না, চিনতে পারবে না। সন্তান পৃথিবীতে আসার সময় মায়ের যে কি অমানসিক কষ্ট হয় তা কি তুই জানিস, জানিস না? প্রসব বেদনায় চিৎকার করতে করতে মা মৃত্যুর দুয়ারে চলে যায়। আর যখনই সন্তানের কান্নার শব্দ শুনতে পায় তখনই সব কষ্ট ভুলে গিয়ে সন্তানকে দু হাতে টেনে নিয়ে বুকের দুধ দিয়ে সন্তানের কান্না থামায়। পারবি, পারবি মায়ের দুধের ঋণ শোধ করতে? পারবি মায়ের কষ্টের ঋণ শোধ করতে? পারবি না, পারবি না, পারবি না। আমার বুড়াটারে কি মারলে আমার খুব কষ্ট লাগে। এই দেখ, এই হলো মা। আমি মারছি তোকে আর কষ্ট পাচ্ছি মা, আর তুই সেই মাকে মারুক ভাই। আমার তুমি মত করে দাও, আমি তোমাকে তো ওয়াদা করতেছি, আমি মায়েরে আর কোনোদিন ভালোবাসা মনে করুন না, আমি মায়েরে কোনোদিন আর কষ্ট দেব না। পার্টনার, রাজুর মিন্তির ঝুড়িটা নিয়ে আয়। আমি তোরে ভালোবাসা মনে করুন না রে মা।
আম্মা, আপনি এই ঝুড়ির মধ্যে বসেন, বসেন। রাজু, মাকে মাথায় নিয়ে সারাদিন তুই দাঁড়িয়ে থাকবি, দেখবি মা কখনো সন্তানের কাছে ভারী বোঝা না। মা হলো সন্তানের কাছে আল্লাহর দেয়া নিয়ামত। তোল মা, রহমতের চাবি, মা বিনে কি মুক্তি পাবি, মা রহমত
রক্তের চাবি মাবি নাকি মুক্তি পাবি করিলে মা দুধের দাবি করবি কি রে তুই মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই 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 রাজু মা কি বোঝা আমার ভাই মা হইল মাথার মুকুট সারা জীবন আমার মায়ের মাথায় করে রাখুন কিছু চাইতে এসে কেউ খালি হাতে ফেরে না তার ভান্ডার যে অফুরন্ত আপনার চোখের পানি বৃথা যাবে না আপনার আশা নিশ্চয়ই আল্লাহ পূরণ করবেন তার দয়ায় আপনি আপনার সন্তানের দেখা পাবেন কিরে কেমন লাগছে ভালো আচ্ছা দুনিয়াতে এত নাম থাকতে তুমি আমাকে পার্টনার নাম দিয়েছো কেন এই দুনিয়ায় তোরও কেউ নেই আমারও কেউ নেই তোর মা মরে গেছে আর আমার মা হারিয়ে গেছে তাই আমাদের দুঃখ এক কষ্টও এক এই জন্য তোর নাম দিয়েছি পার্টনার নেখা আমার রাস্তায় আমাকে যেতে দে তোর রাস্তায় আজ তুই যেতে পারবি না আমার সাথে সোজা কাজে অফিসে যাবি মানে তোকে বিয়ে করে তোর শব্দে মাগ আমি ভেঙে চুর মার করে দেবো জোর করে কাউকে বিয়ে করা আইনত অপরাধ নাম আমার মারুফ রাস্তাঘাটে যারা মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে তাদের জম তোরা জমরে জমের বাড়িতে পাঠিয়ে দে থাকেন কোথায় ওই তো সামনেই
হাঁটার অভ্যাস আছে তো? আমি কিন্তু হাঁটতে পারি। আমিও পারি, চলুন। এই পার্টনার আয়। আবার আপনাকে ডিস্টার্ব করে আমাকে বলবেন, একটাকেও আমি বাঁচতে দেব না। আপনার মা কেমন আছে? ভালো। মাকে তো আমি সবসময় আমার সাথেই রাখি। এই যে আমার মা। কি হলো, চলুন। এটা আমাদের বাড়ি, আমি কিন্তু ভালো চা বানাতে পারি, এক কাপ চা খেয়ে যাবেন। বাঁধন হারাকে কোনো লোভ দেখাবেন না, তাহলে যখন তখন এসে বিরক্ত করব, পরে কিন্তু সহ্য করতে পারবেন না। কারো কারো বিরক্ত করার মাঝে এক ধরনের সুখ খুঁজে পাওয়া যায়। এরা কারা? মা, ওনার নাম মারুফ। চুন্নুগুন্ডার হাত থেকে আজ আমার ইজ্জত বাঁচিয়েছে। বলিস কি? হ্যাঁ মা। ইজ্জত বাঁচানোর মালিক আল্লাহ, আমি শুধু আমার কর্তব্য করেছি। তোমার কথা শুনে খুব ভালো লাগলো বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা, তোমাদের কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই। কি মানুষটাকে তোমরা ঘরে বাইরে দাঁড় করে রাখবে? বিরাট ভুল হয়ে গেছে। আমার ছোট মেয়ে নদী। চলো বাবা, ঘরে চলো। আজ নয়, আরেকদিন। আরেকদিন কেন, এখনই চলুন। এতক্ষণ মোহনা আপুর সাথে গল্প করেছেন, এখন আমার সঙ্গে বসে গল্প করতে হবে। আজ আমার একটা জরুরি কাজ আছে, তবে কথা দিচ্ছি আরেকদিন এসে তোমার সাথে সারাদিন গল্প করব। সত্যি? সত্যি বললাম। আসি। এই, তোরা ঘরে আয়। আসো আপু। কাঁদলে কি সমস্যার সমাধান হবে? বড় লোকের ছেলের সাথে যখন প্রেম করতে মানা করেছিলাম, তখন তো বলতে আমরা হিংসা করি। তখন কি জানতাম সুজনকে আমি পাবো না? সুজনের বড় লোক বাবা আমাকে মেনে নেবে না। তুই এত ভেঙে পড়ছিস কেন? আমাদের লিডার যখন দায়িত্ব নিয়েছে, তখন সুজন তোকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করতেই পারবে না। ওই তো সুজনকে নিয়ে আমাদের লিডার এসে পড়েছে। ইসু নে সাথী, তোর ভালোবাসার মানুষকে তোর কাছে এনে দিলাম, ও এক্ষুনি তোকে বিয়ে করবে। কি সুজন, ঠিক বলিনি? জি আপা, আমি আর দেরি করতে চাই না। বাবা নিশ্চয়ই এতক্ষণে পুলিশের কাছে চলে গেছে। কাজী সাহেব, 5,01,000 দেনমোহরে কাবিননামা করে চট করে কবুলটা পড়িয়ে দিন তো। আমি তো সেই সকাল থেকে বিয়ে পড়ানোর জন্য বসে আছি। না, এ বিয়ে হবে না। কি সোমা, বিয়ের আসর থেকে বরকে কিডন্যাপ করে নিয়ে আসার অভিযোগে আমি তোমাকে গ্রেফতার করলাম। খুব ভালো, আরে আমি তো এটাই চেয়েছিলাম। থানায় তোমার আমার বিয়ে হবে, বাসর হবে, সাংবাদিক আসবে, পত্রিকায় নিউজ হবে। ইন্সপেক্টর ইমন তার প্রেমিকা সোমাকে ধরে নিয়ে এসে থানায় বিয়ে করেছে, বাসর করেছে। আমার যে কি আনন্দ লাগছে। সোমা, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? হাই হাই, বলি কি, তুমি আমার খালাতো ভাই না মামাতো ভাই যে তোমার সাথে ইয়ার্কি মারবো? কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, আমরা হবু স্বামী স্ত্রী কথা বলছি, আমাদের মধ্যে একটু মানবিমান চলছে তো। হবু স্বামী স্ত্রী? মানবিমান? এই কে তোমাকে বিয়ে করবে? আমি? আমি তোমাকে বিয়ে করব? ঠিক আছে বাবা, আমাকে তোমার বিয়ে করতে হবে না, আমি তোমাকে বিয়ে করব। এবার লক্ষ্মী ছেলে মতো ওদের বিয়েতে তুমি সাক্ষী হয়ে যাও। না, এ বিয়ে হতে দেব না। এই ছেলেকে আমি ওর বাবার কাছে নিয়ে যাব। তুমি জানো না, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা নিজেদের ইচ্ছে বিয়ে করতে চাইলে তাদের বাধা দেওয়া আইনত অপরাধ। স্যার, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়েতে আপনি বাধা দেবেন না। সোমা, কাজটা তুমি ভালো করলে না। আরে কোথায় যাচ্ছ? তোমার সাথে আমাকেও নিয়ে যাও। চলো বিয়ের কাজটা সেরে ফেলি।
সেই কখন থেকে আমরা এখানে অপেক্ষা করছি বলো কেন ডেকেছো আজ ভালোবাসা দিবস তাই এই ফুল তোমার জন্য এনেছি নাও ধরো এভাবে দুজন দুজনের দিকে চেয়ে থাকলে চোখ নষ্ট হয়ে যাবে আমার পার্টনারকে ফুল দিলে আমাকে কি দিবে তোমাকেও দিতে হবে দিলে নিবে তো বারে আমার পার্টনারকে দিয়েছো সে নিয়েছে আমাকে দিলে আমি নেব না ঠিক আছে তোমাকেও দিচ্ছি হয়েছে না আরো দেবো অনেক হয়েছে তোমাকে আমি কোনোদিন ভুলবো না আমিও তাই চাই আসি আবার দেখা হবে খুব সুন্দর এই ওঠ খেতে আয় তুমি খেয়ে নাও আমাকে ডিস্টার্ব করো না আমি একটা জটিল ব্যাপার নিয়ে ভাবছি কি ভাবছিস মোহনাকে নিয়ে মোহনাকে নিয়ে তুই কি ভাবছিস এই কি শোনালি আমাকে তোর তো এখনো দাড়ি মুচি গজায়নি গজিয়েছে পার্টনার গজিয়েছে তোমার চোখে ধরা না পড়লো মোহনার চোখে ঠিকই ধরা পড়েছে আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝেছি ও যা চায় আমিও তাই চাই সর্বনাশ সর্বনাশ কলিকাল এসে গেছে কলিকালের ছেলেরা নাকি বয়সের আগেই বিয়ের জন্য পাগল হবে শেষ পর্যন্ত তুইও পাগল হয়ে গেলি আহা আরে আমি না আমি না হয়েছে মোহনা তোমার জন্য আমার জন্য তুই কি করে বুঝলি অভিজ্ঞতা দীর্ঘদিনের অভিজ্ঞতা অভিজ্ঞতা মনে হচ্ছে তোর বয়স 70 কি 80 মারবো একটা আরে পার্টনার আমার কথাটা বিশ্বাস করো মোহনা এখন কি করছে বলবো বল কি করছে অভিজ্ঞতা থেকে বলছি বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে আর তোমার কথা ভাবছে আমার মা ভীষণ কষ্ট পাচ্ছে মায়ের কষ্ট আমি সহ্য করতে পারছি না দয়া করে আমার মাকে বাঁচান হিরো বাঁচাও কি করছো ছাড়ো বাঁচাও চুপ একদম শব্দ করবে না শব্দ করলে কিন্তু মেরে ফেলবো আমার জান তুমি
নিজে হয়ে গেছো আমার প্রাণ, এসো না আরো কাছে আমার জান, তুমি যে হয়ে গেছো আমার প্রাণ। আগামীকাল আমার মেয়ের বিয়ে, কিন্তু আরমান মল্লিকের ভাই মনির আর বাবলা আমাকে হুমকি দিয়েছে, এ বিয়ে তারা হতে দেবে না, আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাবে। কেন? আরমান মল্লিকের ভাই মনির জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। তাই আপনি নিশ্চিন্তে বিয়ের আয়োজন করুন বাপুর চাচা, আমি বেঁচে থাকতে কোনো রংবাজ কোনো গুন্ডা আপনার মেয়ের বিয়ে আটকাতে পারবে না, এটা আমার ওয়াদা। Thank you.
ব্যাপার। তুই এখানে? হ্যাঁ, আমার বোনের বিয়ে দিতে এসেছি। বোন? তোর তো বাপ মা কেউই নেই, বোন পেলি কোথায়? এদেশের সব অসহায় মেয়েরাই আমার বোন, এদেশের সব অসহায় মায়েরাই আমার মা। কেউ যদি সেই অসহায় মা বোনদের উপর জুলুম করতে চায়, তারা আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তোরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস তা সফল হবে না, বাঁচতে চাইলে চলে যা। এই তুই কাদের ভয় দেখাচ্ছিস? আমরা এই শহরের গডফাদার আরমান মল্লিকের ছোট ভাই, তুই যাকে বোন বলছিস, আমার ছোট ভাই পাবলা তাকে ভালোবাসে। আজ এই বিয়ের আসর থেকে তুলে দিয়ে পাবলার সঙ্গে ওই মেয়ের আমি বিয়ে দেব। সাহস থাকলে ভিতরে যা, একটাও বাঁচতে পারবি না। এই ওকে শেষ করে দে, যা। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুক পার্টনার, চল। কেন, কি করেছি আমি? আরমান মল্লিকের ভাইদের সঙ্গে রংবাজি, আজ তোর হাড্ডি মাংস এক করে দেবো। চল থানায় চল, চল। পার্টনার, স্যার আমার পার্টনারকে নেবেন না, আমার পার্টনার নির্দোষ, আমার পার্টনারকে ছেড়ে দিন। পার্টনার, 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 পার্টনার। ওরা প্রতিবাদ করেছিল বলে এই গুন্ডাটা ওদের মেরে জখম করেছে, ওরা এখন হাসপাতালে আছে। স্যার মিথ্যা কথা, মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা, সব ষড়যন্ত্র। আমার পার্টনার গুন্ডামি করে নাই, আমার পার্টনার বাবলার মনির হাত থেকে গোবর চাচার মেয়ের ইজ্জত বাঁচিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি গোবর চাচার বাড়িতে গেলেই সব জানতে পারবেন। স্যার, স্যার আমার পার্টনারকে ছেড়ে দিন, আমার পার্টনারকে ছেড়ে দিন, পার্টনারকে ছেড়ে আমি বাঁচবো না, পার্টনারকে ছেড়ে আমি বাঁচবো না। স্যার সাহেব, ওকে ছেড়ে দিন। কিন্তু স্যার, শাট আপ, আমি যা বলছি তাই করুন।
ওকে স্যার, ওকে। পার্টনার। কে আপনি? পরিচয় দেওয়ার মতো তেমন কেউ আমি নই, তবে অন্যের বিপদে এগিয়ে যাওয়াই আমার ধর্ম। আপনার মতো সৎ নীতিবান পুলিশ অফিসার আছে বলেই আজ আমি কঠিন নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছি। আপনি সত্যিই মহান। আজ আমার যা কিছু সব আমার মায়ের দান, মায়ের শিক্ষা। আপনি খুব ভাগ্যবান, মায়ের আদর্শে নিজেকে তৈরি করেছেন। আর আমি, আমি এক মা হারা হতভাগ্য যাযাবর পথিক। মায়ের স্নেহ আদর ভালোবাসা পাইনি বলেই আজ আমার এই দুর্দশা। স্যার, আমার একটা ব্যাগ আছে। ও আচ্ছা, সেন্ট্রি। ইয়েস স্যার। ওনার ব্যাগ নিয়ে এসো। এই যে আপনার ব্যাগ। থ্যাংক ইউ স্যার। ওকে, আসি। স্যার, স্যার, আমাদের এই পোশাকের দায়িত্ব কি বলুন? এই পোশাকের দায়িত্ব সমাজ থেকে অন্যায়কে নির্মূল করা আর ন্যায়কে সমাজে প্রতিষ্ঠা করা। অথচ আপনি অন্যায়ের সাথে হাত মিলিয়ে একজন ন্যায়ের প্রতীককে ধ্বংস করতে চেয়েছেন। শেম, শেম, শেম। ইট ইজ টু ব্যাড, ইট ইজ ভেরি স্যাড। এই দেশ, এই সমাজ আমাদের কাছ থেকে এটা আশা করে না। আমি আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের কাজ করলে আমি আপনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে বাধ্য হব। গেট লস্ট, গেট লস্ট ফ্রম হিয়ার। আমি আর সংসারের কোনো কাজ করতে পারবো না, তাতে সংসার চলুক আর নাই চলুক। এই নাও। আমিও বলছি মা, তুমি সংসারের আর কোনো কাজ করবে না। বাবাকে বলো সংসারের কাজের জন্য বিয়ে করে একটা বউ নিয়ে আসতে। কি বললে তুমি? আমি বিয়ে করব? হ্যাঁ, মা একা পারছে না, উপায় কি? তাছাড়া এ বাড়িতে বিয়ে করার মতো আর তো কেউ নেই। আর কেউ নেই? তোমার কি মাথা খারাপ হয়েছে মা? আমার তো এখনো দুধের দাঁতই পড়েনি। ও, দুধের দাঁতই পড়েনি? একটা চড় মারব। শোন দুষ্টুমি রাখ, এবার সত্যি সত্যি একটা বউ নিয়ে আয়। এমন তোর মা ঠিকই বলেছে। মা, তুমি আমাকে বউ আনতে বলছো, কিন্তু আমাকে বিয়ে করবে কে? আমি তো সেই মেয়ে চাই যে আমার মাকে নিজের মা মনে করবে। আমি তো সেই মেয়ে চাই যে মেয়ে আমার মার সাথে সংসারের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। সেই মেয়ে তুমি পাবে না মা, পাবে না। অবশ্যই পাবো। শোনো, কালই তুমি পত্রিকা অফিসে যে পাত্রী চাই বলে একটা বিজ্ঞাপন দিয়ে আসবে। কাল না, আজ এখনই আমি যাচ্ছি। বাবা, বাড়িটা তো দেখা যাচ্ছে খুব হাইফাই। হ্যাঁ, ছেলের বাপ অনেক পয়সার মালিক। সর্বনাশ। আরে না না, আমি যাব তো। ঠিক আছে, কালী মা বলো তো। মা, আচ্ছা আমি একটু পরে। মা, আমাকে বাঁচাও। মা, মা, আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? ও যে এসে গেছে। কারা? ও যে পাত্রী চাই বিজ্ঞাপন দেখে মেয়েরা। চল তো দেখি। না না, আমি যাবো না, আমি যাবো না। আর তোকে মেয়ে পছন্দ করতে হবে না। আমি যাবো না, তুমি যাও। আমার সাথে আয়। মা, আমি যাবো না। ওই তো এসেছে। হ্যাঁ, মনে হইতেছে এইটাই পোলা। আপনি বুঝি পোলার আম্মুজান? হ্যাঁ, কিন্তু তোমরা কেন? আমি তো গার্জিয়ানদের ছবি নিয়ে যোগাযোগ করতে বলেছি, অথবা ইমেইলে ছবি পাঠাতে বলেছি। বিদ্যুতের খুব ঝামেলা আম্মাজান, ইমেইলে ছবি পাঠালে কখনকার ছবি কখন পাবেন কে ঠায় জানে? তাই সরাসরি চলে এলাম, ইচ্ছা মতন উল্টাইয়া পাল্টাইয়া দেখে লইবেন। পোলাটা আপনার মাশাআল্লাহ দেখ, আমার খুবই পছন্দ হয়েছে। এই, তুই একাই এত কথা বলছিস কেন? আমরা আছি না? হ্যাঁ, আমরা আছি না। মাম্মি, ওর কথায় কান দেবেন না, দেখছেন না ঢাকার এই শুদ্ধ করে কথাও বলতে পারে না। আবে শোন, ঢাকা এরা মেহমানদারি করবার জানে। আবে, এক বছর তো জামাই মিয়ারে ভাতের বদলে শুধু পোলা মাংস খেলায়। মাম্মি, আপনি আমার কথা শুনুন, আমাকে পছন্দ করে ছেলের বউ করে নিন,
আমি আপনার চেহারা পর্যন্ত বদলে দেব, লম্বা চুল বব করে দেব, পার্লারে নিয়ে মেকআপ করিয়ে হাই ফাই ড্রেস পরিয়ে ডিস্কোতে নিয়ে যাব। সবাই বলবে যেমন বউ তেমন শাশুড়ি, তারপর আমরা বউ শাশুড়ি। ও মাই গড, আল্লাহ তুমি আমাকে বাঁচালে। আমি যদি
করে চাকরি বল কি লাগলে কেন আমার পিছে আমি তোমার নই কি রে চিনোসনি বাবলা আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে তো ঠিক ম্যাডাম আমরা আরমান মল্লিকের ছোট ভাই আমি মনির ও বাবলা আমরা আপনাকে চিনি আপনি ধানমন্ডি স্কুলে টিচার ছিলেন না আমার ছোট বোন আপনাদের স্কুলেই পড়তো ও আচ্ছা আচ্ছা তা ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন কেন বাসায় ফিরছিলাম হঠাৎ সিএনজিটার গ্যাস শেষ হয়ে গেছে তাই গাড়ির জন্য অপেক্ষা করছি আসুন আমরা আপনাদের পৌঁছে দেব না না আমরা যেতে পারবো তোমরা যাও বাবা ম্যাডাম সংকোচ করছেন কেন আমরা আপনার ছেলের মতো আসুন তো প্লিজ আসুন নদীপ চল মা ওরা যখন এত করে বলছে চল হ্যাঁ চলো জি আসুন আসুন কথা বল মা
ধর্ষণকারী আমার হাত থেকে রেহাই পাবে না। কালাম সাহেব, নাসি সাহেব আর খাজা সাহেব তিনজন এক জায়গায় হয়েছে, খুব খারাপ লোক। ঠিক হইছো, এখন যাবো সুলতান সাহেবের অফিসে। সুলতান যদি টাকা না দেয়, বড় ভাই কইছে একদম গুলি করে দিতে। ডোন্ট মুভ। বারো বছরের মেয়ে ধর্ষণ, শুধুমাত্র তোদের জন্য সমাজটা পচে গেছে। অন্যায় করিস তোরা, অপরাধ করিস তোরা, আর দোষ হয় সরকার। আমার ভাইদের আপনি ভাবে মারছেন কেন? আরমান মল্লিক আপনার ভাইয়েরা যে অপরাধ করেছে, শুধু মারলেই সে অপরাধের সাজা হবে না, আমি ওদের ফাঁসিতে ঝুলাবো। উত্তেজিত হচ্ছেন কেন? পৃথিবীতে সমস্যা যেমন আছে তেমনি সমাধানের পথও আছে। উত্তেজিত না হয়ে আসুন, দুজনে ঠান্ডা মাথায় আলোচনা করে এই সমস্যাটা সমাধান করি। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি আমার ভাইদের ছেড়ে দেবেন, বিনিময়ে আপনি যত টাকা চান আমি তাই দিতে রাজি আছি। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, কত চান বলুন। এই কি বললি তুই? কি বললি? টাকা দিয়ে তুই পুলিশকে কিনতে চাস? তোর এত বড় স্পর্ধা, বের হয়ে যা, বের হ, নইলে তোকেও সেলে ঢুকিয়ে তোর ভাইদের মতো পেটাবো। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? বেরিয়ে যা। তুই যাবি নয়তো এখনই তোকে সেলে ঢুকাবো। আমি তোদের 72 ঘন্টা সময় দিলাম, এই সময়ের মধ্যে ইন্সপেক্টর ইমনের মৃত্যুর খবরটা আমি খবরের কাগজে দেখতে চাই। কে তুমি? কি হলো, কথা বলছো না কেন? মা নিশ্চয়ই নতুন কাজের মেয়ে রেখেছে। এই তুমি কি আমাদের নতুন কাজের মেয়ে? জি না, আমি এই বাড়ির বউ হবার জন্য এসেছি। হ্যাঁ, মানে তুমি? হ্যাঁ আমি। এবার বলো তো আমাকে কেমন লাগছে? তুমি তো আবার এরকম মেয়ে চেয়েছিলে, এখন নিশ্চয়ই আমাকে বউ করতে তোমার কোনো আপত্তি নেই। তুমি বাড়ির মধ্যে ঢুকলে কি করে? কি করে মানে? তুমি যে দরজা দিয়ে ঢুকেছো আমিও সেই একই দরজা দিয়ে ঢুকেছি। মা দেখতে পায়নি তো? দেখলে কিচ্ছু হবে না, বরং মা আমাকে ভীষণ পছন্দ করবে। আহা, তুমি বুঝতে পারছো না, নতুন করে বোঝার কিছু নেই। বউ হবার জন্য আমি এখানে এসেছি, এইবারে বউ আমি হবই। ও প্লিজ সোমা, তুমি যাও তো। না, যাবে না। এত সুন্দর একটা লক্ষ্মী মেয়েকে তুই আমার চোখের আড়াল করে রেখেছিলি, দুষ্টু ছেলে কথা। ছাড়ো, ব্যথা লাগছে তো, ছাড়ো। ছাড়বো, আগে বল সোমাকে তুই বিয়ে করবি? ওর সম্পর্কে তুমি কতটুকু জানো মা? যতটুকু জানার দরকার জেনেছি, এর বেশি কিছু আমার জানার দরকার নেই। মা,
যে সমস্যার কারণে তুমি ঘরে বউ আনতে চাচ্ছ, ও যদি এ বাড়িতে বউ হয়ে আসে তাহলে তোমার সেই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। মা শোনো, ও রান্না বান্না তো দূরের কথা, চুলাও জ্বালাতে পারে না, আর অন্য কাজ তো বাদই দিলাম, ওর কাজ হচ্ছে মুখে রং মেখে পটের বিবি সেজে ঘরের মধ্যে বসে থাকা। কি আমাকে তুমি পটের বিবি বললে? বলেছি, বেশ করেছি। লিমনের কথাগুলো তুমি মিথ্যে প্রমাণ করে দাও তো মা। নিশ্চয়ই দেব, আমি 10 মিনিটের মধ্যে কমপক্ষে 10 আইটেম রান্না করে খাওয়াবো, তারপর বাসন কোসন মাজবো, ঘর ঝাড়ু দেব। তুমি যদি তা করতে পারো তাহলে আমিও তোমাকে বিয়ে করতে রাজি। প্রমিস? প্রমিস। বিশ্রী রান্না, মুখে তোলা যায় না মা, কোনটা লবণ বেশি তো কোনটা ঝাল বেশি, তাই নাকি? দেখি আমি খেয়ে দেখি। কি করছো মা? খেও না খেও না, বমি হয়ে যাবে। হোক, তবু আমি খাবো। বিচ্ছিরি রান্না তাই না? তুমি দাঁড়িয়ে আছো কেন? ধরো, এদিকে যাই, এদিকে যাই। আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে, তাড়াতাড়ি আন। তুমি এখানে? এই যে চান্দু মিয়া, কোথায় যাচ্ছো? চুপচাপ লক্ষ্মী ছেলের মতো এখানে বসো, বসো। তোমাকে এখন আমার হাত দিয়ে আদর করে খাইয়ে দেবো। খাও খাও সোনা, খাও খাও, আরেকটু, এই তো খাও সোনা। সোনা, আসলে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বেশি দেখেছো কি? কিছুই দেখুনি, আমার কথা না শুনলে আরো অনেক কিছু দেখবে সোনা। আবার এইটুকু বয়সে যতগুলো মেয়ে দেখেছি তোমার মতো একটা মেয়েও দেখিনি। এই দিক দিয়ে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ওয়ান পিস। শোনো, তুমি যেমন ওয়ান পিস তেমনি দয়া করে আমার পিছু ছেড়ে দিয়ে তুমি অন্য একজন ওয়ান পিস খুঁজে নাও। চিৎকার করে লোক ডাকবো কিন্তু? কেন লোক ডাকবে? তুমি 420, তুমি প্রতারক, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করেছো। এই যে ভাই, কেউ কি আছে? চুপ 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 চুপ। বলো তুমি আমাকে ভালোবাসো? আমাকে বিয়ে করবে? আর কোন অ্যাক্টিং করবে না? আমি তোমার সব কথা রাজি আছি। ওরে আমার জানবে। Thank you.
চোখে কত কথা হলো মুখে মুখে তুমি জানো কি বা জানো না সজনী তুমি একজনা তোমাকে ছাড়া বাঁচবো না সজনী তুমি একজনা তোমাকে ছাড়া বাঁচবো না চিড়ে শুধু দেখো না আছো তুমি সারাক্ষণ ওই হাসিতে আছে কি আছে কাছে আসিতে চাইছে ওই বুকটা চিড়ে শুধু দেখো না আছো তুমি সারাক্ষণ তুমি মানো কে বা মানো না সজনী তুমি একজনা সজনী তুমি একজনা তোমাকে ছাড়া বাঁচবো না ভালোবাসাতে শুধু বিরহে থাকতে চাই সে দরজা খুলে আমি রেখেছি শুধু তুমি আসবে তাই ওই হৃদয়ে ভালোবাসাতে শুধু বিরহে থাকতে চাই সে দরজা খুলে আমি রেখেছি শুধু তুমি আসবে তাই তুমি বুঝেও কেন বোঝো না সজনী তুমি একজনা তোমাকে ছাড়া বাঁচবো না সজনী তুমি একজনা তোমাকে ছাড়া বাঁচবো না হ্যাঁ কত চেনা হলো চোখে চোখে কত কথা হলো মুখে মুখে তুমি জানো কি বা জানো না সজনী সজনী তুমি একজনা তোমাকে ছাড়া বাঁচবো না সজনী তুমি একজনা সোমা তোমার কোথাও লাগেনি না লাগেনি তুই আমাদের বসের ছোট ভাইদের জেলে ঢুকিয়ে হিরো সেজেছিস এখন তোকে আমরা জিরো বানিয়ে দেবো Oh, my God.
আজ তুমি আমার জন্য যা করলে তা শুধু এক ভাই তার ভাইয়ের জন্য করতে পারে। আপনিও সেদিন থানা থেকে আমাকে ছেড়ে দিয়ে আমার যে উপকার করেছিলেন তাতে আমার মনে হয়েছিল আপনিও বুঝি আমার ভাই। যাই ভাই। যাই না, আসি, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে ইনশাল্লাহ। চলো। কি হবে তোদের দিয়ে? অযথা তোদেরকে আমি পুষছি, হারাম সুর খেয়ে খেয়ে দেহটাকে একেবারে হাতির মতো মোটা বানিয়েছিস, অথচ তোর এতগুলো লোক একটা পুলিশকে মারতে পারলি না। ঠিকই মেরে ফেলতাম বস, কিন্তু মারুফ এসে সব লন্ডভন্ড করে দিল। তাহলে তুই বেঁচে আসিস কেন? মল্লিক সাহেব, ইন্সপেক্টর ইমনকে মারলে বিপদ আরো বাড়বে, মামলা আরো জটিল হবে। মারতে হলে ডাক্তার মামুনকে মারুন, যাতে সে মেডিকেল রিপোর্ট আর ময়নাতদন্ত রিপোর্ট আদালতে দায়ের করতে না পারে। কারেক্ট, কারেক্ট। সেই সাথে লাশ ও কবর থেকে সরিয়ে ফেলতে হবে যাতে পুনরায় ময়নাতদন্ত করতে না পারে। আর এটা করতে পারলে আমি যে মামলা জিতবে এতে কোনো সন্দেহ নেই। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ আমি আর কিছুই জানতে পারলাম না। এই নির্মম সত্যটা কেউ না জানলে বোধ হয় ভালো হতো। এই যে কত বড় লজ্জার, কত বড় কষ্টের, জানো মানুষ, আমার মনের রক্ত মাখা শরীরটা যখন চোখের সামনে দেখেছিলাম তখন মনে হয়েছিল যারা আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে তাদেরকে আমি নিজে হাতে কবর দিয়ে দিই। চোখের পানি ফেলে তুমি তোমার বোন হত্যার বিচার পাবে না, চোখের পানিকে আগুনে পরিণত করতে হবে, তারপর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে ওই জানোয়ারদের। বলো কারা, কারা তোমার বোনকে হত্যা করেছে? আরমান মল্লিকের ভাইয়েরা। এক ঘন্টা, এক ঘন্টার মধ্যে ওদের সবার লাশ আমি কবরে পাঠাবো। না মারু, আরমান মল্লিকের ভাইয়েরা এখন জেল হাজতে আছে, ওদের বিচার করবে আইন। মারু, ওদের মুখে বাঘের গল্প শুনেছিলাম, তাই বাঘ দেখার লোকটা সামলাতে পারিনি। তুমি সেই বাঘ? বাঘ দেখা হয়েছে? হয়েছে, কিন্তু কাজ এখনো বাকি আছে। কি কাজ? তোমার মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারের হিংস্র ধাবে একজন মানুষকে খুন করতে হবে। তোমার যা ডিমান্ড আমি দিতে প্রস্তুত। টাকার জন্য আমি মানুষ খুন করব, এ ধারণা আপনার হলো কি করে? টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, সেই জন্য আমি জানি টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায়। মারুফ আমার নাম, আমি যেখানে দাঁড়াই সে জায়গাটা প্রথমে গরম হয়, তার আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করবেন না, পুড়ে ছাই হয়ে যাবেন। চল পার্টনার। বস, মামুন একজন ডাক্তারকে খুন করতে মারুফকে লাগবে কেন? অর্ডার দিন। ছাগল দিয়ে যদি হাল চাষ হতো তাহলে গরু লাগতো না, কাজটা মারুফকে দিয়েই করাতে হবে, না হলে আমার প্ল্যান সাকসেসফুল হবে না। শোন, এখন থেকে তোরা মারুষের পেছনে গোয়েন্দার মতো লেগে থাকবি, সুযোগ বুঝে মারুষের পার্টনারকে তুলে নিয়ে আসবি, তারপর মারুষকে যা বলবো সে তাই করবে, কারণ ওই পার্টনারে ওর জীবন। পার্টনার চল। এখন আবার কোথায় যাবে? পাগলা পুরীর মাজারে। ওখানে গিয়ে তো হবে, শুনেছি ওই মাজারে গিয়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই আল্লাহ কবুল করে। আমার মন বলছে ওখানে গেলে আমি আমার মাকে পাবো। তাহলে দেরি কেন, জলদি চলো। হ্যাঁ চল। তোমার ঈশ্বরের ছেলে গেছে দেখতে, বোতল ধরি না, তুমি অন্তর্যামী, আমার মনের
কথা তো তুমি জানো। আমার মানুষকে আমার কোলে ফিরিয়ে দাও খোদা, ওর জন্য আমি আর কত চোখের পানি ফেলব। আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। করলো
তুমি তো কিছু বলে গেলে না। এদিকে আয় ছোট, আরে লাগবে না লাগবে না লাগবে না, আয়, কোনো অসুবিধা হয়নি তো, চল। মা, বাবার জন্য তুমি আর কত কাঁদবে? খোকা, তোর কি মনে পড়ে একদিন তুই তোর বাবার সামনে আমাকে বলেছিলি আমাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস? হ্যাঁ মা, আজও বলছি, আমার পৃথিবী একদিকে আর তুমি একদিকে, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মা, বেশি ভালোবাসি। খোকা, পৃথিবীর সব ঋণ শোধ করা যায়, শোধ করা যায় না শুধু মায়ের দুধের ঋণ। জানি মা। যদি বলি এই ঋণ তোকে শোধ করতে হবে। কি বলছো মা? ঠিকই বলছি খোকা, যে খুনি তোকে পিতৃহারা করেছে, যে খুনি তোর মাকে বিধবা করেছে, সেই খুনিকে খুঁজে বের করে তাকে তুই সাদা কাফনে মরিয়ে দিবি, তবেই তোর মায়ের দুধের ঋণ শোধ হবে। তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি মা, ওই খুনি আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমি তাকে সাদা কাফনে মুড়িয়ে দেবই, এ আমার মায়ের দুধের কসম। না পার্টনার, তুমি কাজটা ঠিক করনি, তুমি আমার জন্য একজন ডাক্তারকে খুন করলে। হ্যাঁ করেছি, আমি এই খুনটা না করলে তোকে ওরা মেরে ফেলতো। মেরে ফেলতো? আমি মরে গেলে সমাজের কোনো ক্ষতিই হতো না, যে ডাক্তার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে সে ডাক্তারকে খুন করে তুমি অনেক বড় ভুল করেছো পার্টনার। না পার্টনার, আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি পার্টনার। তোর দৃষ্টিতে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার দৃষ্টিতে তুইও সেদিন ভুল করেছিলি, সেদিনের সেই ঘটনা তুই ভুলে গেলেও আমি ভুলবো না। তোর মনে নেই তুই আমাকে কিভাবে বাঁচিয়েছিলি? এই এক প্লেট চটপটি দাও তো। নেন ভাই। এই ব্রেড নে। এই চল চল। ও ভাই, টাকা তো দিলেন না। কিসের টাকা? কিসের টাকা মানে চারজন লোক 16 প্লেট চটপটি খাইছেন, 8 প্লেট ফুচকা খাইছেন, 20 টাকার পানি খাইছেন, মোট 500 টাকা। আবার কোন কিসের টাকা? দেন টাকা দিয়ে যান, দেন। তুই আমার চিনস? জানো আমি কে? ইচ্ছে করলে তোরে তোর দোকান সব আমি খাইয়া লইতে পারি। আর কত খাইবেন? গরিবের মুখের খাওন কাইরা খাইতে খাইতে পুরো দেশ ধারবাড়া বাজিয়ে দিছেন। ভালো মানুষের মতো আমার টাকা দিয়ে দেন, নাইলে কিন্তু আমি আপনাকে আনতে যাইতে দেবো না। এই কি কইলি? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে আটকা রাখবি? এই আটকা 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 আরে আটকা আটকা না আটকা, নাইলে তোর দোকানও শেষ তুইও শেষ। কিরে, ওর মতো তোর কি মরার ইচ্ছা হয়েছে? মরার ইচ্ছা হয়নি, তোদেরকে মারার ইচ্ছা হয়েছে। কি হয়েছে? তোমাকে গুলি করতে দিয়েছিল তাই আমি কি করি? আমার জন্য একটা মাসুম বাচ্চা
সন্তান আমি জানি না, আমাকে বাঁচাতে গিয়ে তুই নিজের জীবন দিলি, তোর মা যে সন্তান হারা হয়ে সারা জীবন কাঁদবে। এই তুই কি জানিস না, মায়ের কাছে সন্তান হলো তার জান। ভাই পরে তাড়াতাড়ি হাসপাতাল নিতে হইব। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে বাঁচাবো, আমি তোকে মরতে দেবো না। সেদিন আমিও প্রতিজ্ঞা করেছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোকে সাথে নিয়ে বাঁচবো। তুই যদি সেদিন আমার জীবনটাকে বাঁচাতে গিয়ে না আসতি, তাহলে এই মারুফের লাশটা বেয়ারিস লাশ হিসেবে দাফন হতো, নয়তো মাটির উপর পচে গলে শেষ হয়ে যেত। পার্টনার, তুই তো আমার এই ছন্ন ছাড়া জীবনের শুধু পার্টনার না, আমার দুঃখ কষ্টের পার্টনার। তাই তোর জীবন বাঁচানোর জন্য একটা কেন দশটা খুন করতে পারবো, তবু তোকে আমার জীবন থেকে হারাতে পারবো না, আমার জীবন থেকে হারাতে পারবো না। আমি বলছি না, আদালত বলছে, জজ বলছে, আসামিদের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ না থাকায় আসামিরা বেকসুর খালাস, টাকার কাছে শক্তির কাছে সব নত হয়ে গেছে, হার মেনে গেছে হার। ফারমান মল্লিকের এতই ক্ষমতা, তার হাত থেকে ডাক্তার মামুনও বাঁচতে পারেনি, যে ডাক্তারের কাছে ছিল আমার বোনের ধর্ষণ এবং হত্যার ময়না তদন্তের রিপোর্ট। আদালতে পৌঁছানোর আগে হারমান মল্লিক ডাক্তার মামুনকে খুন করিয়ে সে ফাইল ছিনিয়ে নিয়ে যায়, আর আসামিরাও বেকসুর খালাস পেয়ে যায়। এই সমাজের গরিবেরা এভাবেই মরবে, তারা কোনো বিচার পাবে না, বিচার পাবে না। না, তুমি বিচার পাবে মোহনা, তুমি বিচার পাবে, ওদের বিচার হবে আমার আদালতে, আমার আদালতে। প্রাণীর আয়ু বা
মোহনা, মোহনা বেরিয়ে এসো, দেখো তোমার বোনের ধর্ষণকারীকে আমি নিয়ে এসেছি। মোহনা, তোমার বোনের ধর্ষণকারী আইনের হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমাকে চিনতে পারছিস? আমি সেই মা যে মা তোকে সন্তানের মতো বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসের উপর তুই এমন আঘাত করেছিস, সেই আঘাত সহ্য করতে না পেরে আমার অবুঝ মেয়েটা আমার মুখ খালি করে চলে গেছে। আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না। মা, সন্তান জীবিত থাকতে মা প্রতিশোধ নেবে কেন? ওকে মারবো আমি। ভাইজান, 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 কি হলো, কি হয়েছে? মারুফ ভাইজান, মারুফ। মারুফ? হ্যাঁ, মারুফ আমার এই অবস্থা করেছে, ও আমাদের কাউকে বাঁচতে দেবে না। হ্যালো, আমি মারুফ। হেই, তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। শুধু তোর ভাইয়ের গায়ে হাত দেই নাই, তোর আরেক ভাই মনিরের জান আমি চিনিয়ে নিয়েছি। মারুফ, তুই কি মাটিতে দাঁড়িয়ে কথা বলছিস নাকি শূন্যে দাঁড়িয়ে কথা বলছিস? আমি মাটির মানুষ, মাটিতে দাঁড়িয়েই কথা বলছি। তোর ভাই মনিরের লাশ যদি দেখতে চাস তাহলে এক্ষুনি সিএসডি গোডাউনের পিছনে চলে আয়, না হলে তোর ভাইয়ের লাশ সকালে তুই খুঁজে পাবি না। তোর কে কোথায় আছিস, গাড়ি বের কর। ভাই রে ভাই, মনির তুই মরতে পারিস না, ওঠ ভাই, কথা বল ভাই, মনির তুই মরতে পারিস না, ওঠ ভাই, ওঠ মনির ভাই, মারুফ আমার ভাইকে মেরে ফেলেছে, ওঠ ভাই, ভাই কথা বলছে না। হ্যালো, টাকার ক্ষমতায় তুই তোর জানোয়ার ভাইদের আইনের হাত থেকে ছাড়িয়ে আনলেও আমার আইন তোদের ক্ষমা করবে না। তোর ভাইয়েরা একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে, সেই অপরাধের শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্য তুই আমাকে দিয়ে ডাক্তার মামুনকে খুন করিয়েছিস। আমি যখন খুনি হয়েছি তখন তোদেরকেও আমি বাঁচতে দেব না, এক এক করে তোদের সবাইকে আমি খুন করব। কমল, শহরের সমস্ত কিলারদের খবর দে, মারুফকে আমি যেখানে যে অবস্থায় পাবো ওকে আমি কুত্তার মতো গুলি করে মারব। বাবলা, ডাক্তার মামুনের খুনের সিঁড়িটা পুলিশের কাছে পাঠানোর ব্যবস্থা কর। একদিকে আইন, আরেক দিকে আমি, মারুফ কি করে বাঁচে সেটা আমি দেখতে চাই। স্যার, কি খবর সোহেল সাহেব? আপনার বাবার খুনির সন্ধান পাওয়া গেছে। হোয়াট? জি স্যার, একজন আপনার বাবার খুনের ঘটনা ভিডিও করেছিল, পরিচয় গোপন করে সে এই সিডিটা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। স্যার,
জেনারেল। কেন, আমি কি করেছি? তুই ডাক্তার মামুনকে খুন করেছিস, ইউ রাস্কাল! আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার মারুফ। আমার মারুফ। হ্যাঁ মা, আমি আমি তোমার হারিয়ে যাও মারুফ। সত্যি বলছিস, তুই আমার মারুফ? হ্যাঁ মা। আয় বাবা, আমার বুকে আয়। মাকে ছেড়ে কোথায় ছিলি বাবা? ভাগ্য আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিল, তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। এই দেখো, এই যে তুমি, তোমাকে আমি সব সময় আমার কাছে রেখেছি মা। এক মুহূর্তের জন্য তোমাকে আমি আমার চোখের আড়াল করিনি। আমার তোকে আমি হারিয়ে যেতে দিব না। আমার মায়ের কি অবস্থা? আপনি যে কোনো ব্লাড ব্যাংক থেকে 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত নিয়ে আসুন। এই গ্রুপের রক্ত আমাদের হাসপাতালে নেই, তা না হলে আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। সোমা, তুমি থাকো, আমি মায়ের জন্য রক্ত নিয়ে আসছি। ¶¶
সুমা, মার জন্য রক্ত এনেছি। রক্ত পাওয়া গেছে, অপারেশন অলরেডি চলছে। রক্ত কোথায় পেলে? এই হাসপাতালে একজন ভিজিটর মাকে রক্ত দিয়েছে। মানুষটা কোথায়? ওই তো উনি। বিমল, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার। থ্যাংক ইউ। আপনি আমার মায়ের জন্য যা করেছেন তা শুধু একজন সন্তান তার গর্ভধারিণী মায়ের জন্যই করতে পারে। কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে ছোট করব না, শুধু এটুকু জানতে ইচ্ছে করছে আমার মায়ের জীবন বাঁচাতে আপনি এভাবে এগিয়ে এলেন কেন? হাসপাতালে এসে যখন শুনলাম একজন মা রক্তের অভাবে মারা যাচ্ছে, তখন আমার নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। আর যদি আমার মা মারা যেত তাহলে পৃথিবীর বুকে সবাই আমাকে ঘৃণা করে বলতো খুনি সন্তান। এই অপবাদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। বলুন, বিনিময়ে আপনি কি চান? আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আমি আপনার মাকে একবার দেখতে চাই। অবশ্যই দেখবেন। মাকে কেবিনে নেওয়ার পর আমি আপনাকে মায়ের কাছে নিয়ে যাব। মা, মা, খোকা, অপারেশনের সময় উনি তোমাকে রক্ত দিয়েছেন, এখন তোমাকে দেখতে এসেছেন। কি নাম তোমার? কি হচ্ছে, কাঁদছ কেন? নিশ্চয় ওনার মায়ের কথা মনে পড়ছে। কেঁদো না বাবা, কেঁদো না। তুমি মায়ের জীবন বাঁচিয়েছ, আমি তোমার জন্য দোয়া করব বাবা। আল্লাহ যেন তোমার মঙ্গল করেন, তোমাকে দীর্ঘজীবী করেন। সত্যি বলছো পার্টনার, তুমি তোমার মায়ের দেখা পেয়েছো? হ্যাঁ পার্টনার। কোথায় তোমার মা? হাসপাতালে, আমাকে বাঁচাতে গিয়ে নিজের বুকে রক্ত ঝরিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমাকে নিয়ে যাবে না পার্টনার? আমি তোমার মাকে দেখব, তোমার মাকে মা বলে ডাকবো। পার্টনার, আমার মাকে মা বলে ডাকার অধিকার, মায়ের সামনে গিয়ে দাঁড়াবার অধিকার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব পার্টনার, আমি কি করব? কি বলছো তুমি? ঠিকই বলছি পার্টনার, ডাক্তার মামুনকে খুন করার আগে আমি বুঝতে পারিনি সে ছিল সততার আদর্শে গড়া এক মহান মানুষ। আমার মাকে সে স্ত্রীর অধিকার দিয়ে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। মায়ের সেই বাঁচার স্বপ্নটাকে আমি মিথ্যে করে দিয়েছি, সন্তান হয়ে মাকে বিধবা বাঁধিয়েছি। আমি অপরাধী, আমি পাপী, আমি মহাপাপী, আমি মহাপাপী। অপরাধী যখন তার নিজের অপরাধ বুঝতে পেরে অনুশোচনা করে তখন তার পাপের কালিমা দূর হয়ে যায়। না যায় না, মাকে বিধবা করার পাপ কি কোনো কিছু দিয়ে মুছে ফেলা যায়? আমি জানি মা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তুমি জানো না মারুফ, মা হলো সন্তানের কাছে দয়ার ভান্ডার। সন্তান মাকে যত কষ্টই দিক না কেন,
যত আঘাতই করুক না কেন, মা কখনো সন্তানকে অভিশাপ দেয় না, কখনোই সন্তানের অমঙ্গল চায় না। মায়ের কাছে, মায়ের কাছে সন্তান হলো তার জীবন, মৃত্যুর আগ পর্যন্ত মা তো সন্তানের মঙ্গল কামনাই করেন। মারুফ, তুমি মায়ের কাছে যাও, সবকিছু মাকে খুলে বলো, মায়ের কাছে ক্ষমা চাও, দেখবে মা তোমাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেবে। না না, এ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে মা, যাকে তুমি আমার হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলে সেই হচ্ছে আমার বাবার খুনি, এই সিডি তার প্রমাণ। ওই খুনির প্রাণ বাঁচানোর জন্য তুমি নিজের বুকে রক্ত ঝরিয়েছো মা, ওর জন্য তোমার কিসের এত দরদ মা? ও যদি তোমার বিপদগামী সন্তান হতো, গুন্ডার খাতায় নাম লেখানো আমার নিজের ভাই হতো, তাহলে বুঝতাম, কিন্তু তা তো নয় মা, আমি তো তোমার একমাত্র সন্তান। তাহলে কেন তুমি ওকে বাঁচিয়েছো, কেন? জবাব দাও মা, জবাব দাও। না না, মারুফ আমার হারিয়ে যাওয়া সন্তান, এ কথা আমি মনকে বলতে পারবো না। কি হলো মা, কথা বলছো না কেন? আমার কাছে আশ্রয় নিয়ে ছেলেটা আমাকে মা বলে দেখেছিল, সেই জন্যে। মা বলে ডাকলে কি সন্তান হওয়া যায়? রাস্তার একটা ভিখারি তো ভিক্ষা নেবার আগে তোমাকে মা বলে ডাকতে পারে, তাই বলে কি সেই ভিখারি তোমার সন্তান? রাস্তায় রাস্তায় যারা ভিক্ষা করে তারাও তো মানুষ খোকা, মানুষকে ভালোবাসলে যে আল্লাহকেও পাওয়া যায়। এ তোমার আবেগের কথা মা, আইনে আবেগের কোনো স্থান নেই। ওই খুনি যেই হোক না কেন, আমার হাত থেকে সে পালিয়ে বাঁচতে পারবে না, আমি তাকে বাঁচতে দেব না। তোকে হত্যা করে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দেব, বেরিয়ে আয়। ইমন, আমি জানি মায়ের আদেশে তুই আমাকে মারতে এসেছিস, আমি কাফনের কাপড় পরে তৈরি হয়ে আছি, গুলি চালা, মায়ের হুকুম পালন কর, চালা গুলি চালা। আমি স্বপ্নে দেখলাম বাবা, ইমন তোর বুকে গুলি করেছে। মা, তোমার এই স্বপ্নটা সত্যি হবে। কি বলছিস তুই? হ্যাঁ মা, তাই তো ইমনের পিস্তলের সামনে বুক পেতে দেবার আগে তোমার মুখটা শেষবারের মতো দেখতে এলাম মা। না বাবা না, তোকে আমি মরতে দেব না। তুই দূরে কোথাও পালিয়ে যা বাবা, পালিয়ে যা, পালিয়ে যা, আমি তোকে হারাতে যাই না বাবা। মায়ের কোল হলো সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়, মা এই কোলে লুকিয়ে থাকলে পৃথিবীর কেউ আমাকে খুঁজে পাবে না, তোমার এই আঁচল দিয়ে আমাকে লুকিয়ে রাখো মা, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। না, তুই বাঁচতে চাইলেও আমি তোকে বাঁচতে দেবো না, কারণ তুই আমার বাবার খুনি, চল। না, ওকে তুই নিয়ে যেতে পারবি না। এ তুমি কি বলছো মা, আমার বাবাকে যে খুন করেছে, তোমাকে যে বিধবা করেছে, আমি তাকে নিয়ে যেতে পারবো না? না পারবি না। কেন পারবো না মা, বলো, জবাব দাও। তুমি তো একদিন আমাকে কসম দিয়ে বলেছিলে বাবার খুনিকে কাপড়ের কাপড়ে মুড়িয়ে দিতে, তোমার সেই কসম আজ কোথায় গেল, কোথায় বলো? সেদিন তোমার চোখের পানির প্রতিটি ফোঁটায় যে প্রতিশোধের আগুন ছিল, সেই আগুন আজ নিভে গেল কেন মা? আজ আমার চেয়েও তোমার কাছে আপন হয়ে গেল বাবার ওই খুনি। ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো মা, বলো। মাতৃত্বের সম্পর্ক। তোকে আমি যে গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছি
সে গভীরকেও যে আমি লালন করেছি খোকা, মায়ের স্নেহ আদর ভালোবাসা পেয়ে তুই বড় হয়েছিস, এই জন্য তুই বুঝবি না মা হারা সন্তানের জীবনে কত যন্ত্রণা কত কষ্ট। মা বেঁচে থাকতেও কোনো সন্তান তার মাকে হারিয়ে যদি বিপদগামী হয় তার জন্য দায়ী কি সেই সন্তান? আজ মনে হচ্ছে এর জন্য আমি দায়ী। ভাগ্য যদি মারুফকে আমার কাছ থেকে ছিনিয়ে না নিত তাহলে মারুফও হতে পারত তোর মতো একজন কৃতী সন্তান। খোকা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি তোকে আমি দুধের ঋণ থেকে মুক্ত করে দিলাম, মারুফকে তুই বাঁচতে দে, ওকে তুই বাঁচতে দে খোকা, বাঁচতে দে। মা, আইনের কাছে আমার হাত পা বাঁধা, তবু আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়ার মুক্তির জন্য আমি ওপর মহলে প্রার্থনা করব। ভাইয়া 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 শক্তিতে না পারলে বুদ্ধি দিয়ে কাজ করতে, ওকে বাঁচাতে হলে এখন তোকে আমার হাতে ধরা দিতেই হবে। ইন্সপেক্টর, ওকে ছেড়ে দেব, ও আমার ভাইকে মেরেছে, আমি ওকে নিজ হাতে মারবো। আরমান মল্লিক, পুলিশ কি তোর বাড়ির চাকর যে তোর হুকুম পালন করবে? করবি, অবশ্যই করবি, তা না হলে আমি এখন তোদের চোখের সামনে একে কেটে টুকরো টুকরো করে ফেলবো, বুঝাতে পেরেছিস? এই আরমান মল্লিক, আমার পার্টনারের গা থেকে যদি আর এক ফোঁটা রক্ত ঝরে তাহলে তোকে আমি শিয়াল কুকুরের মতো মেরে ফেলবো, ওকে ছেড়ে দে। আমি মরতে আসিনি, তোকে মারতে এসেছি। ইন্সপেক্টর, আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো, যদি এর মধ্যে তুই ওকে আমার হাতে তুলে না দিস তাহলে বাচ্চাটাকে আমি তোদের চোখের সামনে সত্যি সত্যি মেরে ফেলবো। এক, পার্টনার আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুই, পার্টনার আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরমান মল্লিক,
মারহমতের চাবি মাবি নাকি মুক্তি পাবি, মারহমতের চাবি মাবি নাকি মুক্তি পাবি, করিলে মা দুধের দাবি করবি কি রে তুই, মা হারাইলে হার।